পাদর উপরে ইসলামের স্তম্ভ পাঁচটি কালিমা নামাজ রোজা হজ যাকাত কিন্তু রাসূলের উপরে ইসলামের স্তম্ভ মাত্র চারটি কালিমা আছে নামাজ আছে রোজা আছে হজ আছে বিশ্ববিখ্যাত ফতোয়ার গ্রন্থ ফতোয়া শামির মধ্যে ইবনে আবেদিন শামি রাহমাতুল্লাহ আলাইহি রাসূলের উপরে যাকাত ফরজ ছিল না ওগো আল্লাহ কেন আমার আল্লাহ বলে যাকাত যদি ফরজ হয় সবাইকে যাকাত দিতে গেল সাতটি খাত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গোলামকে যাকাত দেওয়া যায় না গোলামকে যাকাত দেওয়া যায় না আমার আল্লাহ বলে রাসূলের ডানে রাসূলের বামে রাসূলের সামনে রাসূলের পিছনে আসমান জমিনে যারাই আছে সবাই হচ্ছে রাসূলুল্লাহর গোলাম গোলামকে যেহেতু যাকাত দেওয়া যায় না তাহলে সেই জন্য সরকারের মদিনার উপরে যাকাতটা ক্যান্সেল করা হলো জোরে বলি সুবহানাল্লাহ রাসূল কখনো সুবহানাল্লাহ